का दिशना रे का दिशना तुई मुझे दे आखी जल का दिशना रे का दिशना तुई मुझे दे आखी जल बोलबे रे तोर मोने आशा का दिश कैन विफल बोलबे रे तोर मोने आशा का दिश कैन विफल अल्लाह आखें तोर परे ईमान राखी सटल अल्लाह आखें तोर परे ईमान राखी सटल कादिश ना रे कादिश ना तू ना 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 मोरे आशा फुलबे ना একটি সন্তানের আশায় আমি একে একে ছটি নারীকে প্রাসাদে এনেছি কিন্তু তারা কেউ আমায় একটি সন্তানও দিতে পারল না দুঃখের বোঝা নিলি যত এবার পাবি তার ফল দুঃখের বোঝা নিলি যত এবার পাবি তার ফল ছয়রানিতে দেয়নি যাহা সাতরানিতে সফল ছয়রানিতে দেয়নি যাহা সাতরানিতে সফল যারে যা তুই মৃগয়াতে বিলম্বেতে কুফল যারে যা তুই মৃগয়াতে বিলম্বেতে কুফল কাঁদিস না রে কাঁদিস না রু একই স্বপ্ন দেখলাম ভেবেছিলাম জীবনে আর বিবাহ করব না কিন্তু একই স্বপ্ন দেখলাম কাল প্রভাতেই ব্যবস্থা হবে কোথায় যাচ্ছেন বাদশাহ বাহাদুর আসুন না আমার কক্ষে আপনার সেবা করি আমি এখন দরবারে যাচ্ছি বলরানী না হয় একটু বিলম্বই হলো আসুন না রানীদের খপ্পর থেকে আপনাকে বাঁচাবো তো আমি উনি যেতে চাইছেন না কেন বিরক্ত করছো বড় রানী আপনি আমার সাথে আসুন বাদশাহ বাহাদুর আমি বুঝু আসুন দর আর আমি কনে রানী আর আমি নারানী আর আমি বড় দোষ করলাম কি বাদশাহ বাহাদুরের আশকারা পেয়ে নফর মাথায় উঠেছে আমি একদিন ওকে শাস্তি দেবই নফর গত রাত্রে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি দেখলাম এক দীর্ঘাকৃতি দরবেশ যেন আমার সন্তানের আশা পূর্ণ হবে স্বপ্নটা কি শেষ রাত্রে দেখেছিলেন বাদশাহ বাহাদুর হ্যাঁ নফর রাত তখন প্রায় শেষ কেল্লামাত তাহলে তো স্বপ্ন সফল হলো দরবেশ আর কি বলেছে তিনি বললেন ছয় রানীতে যে আশা আমার পূর্ণ হয়নি সপ্তম রানীতে তা হবে বাহ 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 তাহলে কন্যা খোঁজ করতে আজ্ঞা হোক না রে না আমি মৃগাতে যাচ্ছি দরবেশের ইঙ্গিত মতো সেখানেই আমার দেখা হবে কাল প্রভাতে আমি এই রাজপ্রাসাদ একাই ত্যাগ করব ওই তো হবে না বাদশাহ বাহাদুর যেখানে বাদশাহ সেখানে নফর আপনি পাহাড়ে যান পর্বতে যান খালে যান ইলে যান বিলে যান নদীতে যান নর্দমাতে যান তাহলে আজ রাত দ্বিপ্রহরে তুই আর আমি শিকার থেকে কবে ফিরবেন বাদশাহ বাহাদুর ঠিক শিকারে নয় মন্ত্রী শিকার হলে তো বাদশাহ বাহাদুর হাতি ঘোড়া সৈন্য সামন্ত সাথে করে নিয়ে যেতেন বাদশাহ বাহাদুর এবং উজিরের কথোপকথনের সময় অন্য লোকের কথা বলা আইনত অপরাধ
কিন্তু কথা যদি যুক্তিসঙ্গত হয় তবে আইনত পদমর্যাদা বাড়া উচিত। আজ থেকে নফরের বেতন বাড়িয়ে মাসিক 100 স্বর্ণমুদ্রা করা হইল। হ্যাঁ, 10 হইতে 100। বাদশাহ বাহাদুরের অনুপস্থিতিতে আমরা কি সময় সময় মহলের বাইরে গিয়ে বেড়া পারব? বাদশাহর অনুপস্থিতিতে সে দেশে জানিনা কেমন। কিবতি যে আল্লাহ রেখেছে, মহাজনের ছেলে আসবে, আজ টাকা দেবার শেষ দিন, অথচ একটা কানা করিও জোগাড় করতে পারিনি। মেয়েটার বয়স হলো, কবে যে মহাজনের ছেলে নজরে পড়ে সেই ভাবনা আমি অস্থির। বাবা, সকাল থেকে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার বলো না। তা তুই এখনো যাসনি? ওপারের মেয়েরা তোকে ডেকেছে। যাচ্ছি বাবা, যাচ্ছি, কিন্তু তুমি একটু হাসো। আল্লাহ আমাদের সহায়। যাই বাবা। এসো মা। ওর বিয়েটা দিতে পারলেই আমি বাঁচি। খুব ভালো লাগে আমার কাছে পাকা কুল যদি টক হয় তাহলে খুব ভালো লাগে। খালি খাওয়া খাওয়া আর খাওয়া। আমার কাছে অচেনা কোনো ফুল, তাতে যদি গন্ধ থাকে তাহলে খুব ভালো লাগে। অচেনা? অচেনা পুরুষের মাঝে কেমন পুরুষ হলে পছন্দ হয় মনে কর? স্বাস্থ্যবান, সুগঠন, একেবারে রাজপুত্রের মতো। তার বয়সটা কত হলে ভালো হয়? জ্বালাস নি সই, কিন্তু এ জ্বালায় সুখ আছে সই। জ্বালালে যে জ্বলছে আগুনে পানে বিষম দায় আগুন, জ্বালাস নয় আমার গায়ে লো আগুন, জ্বালাস নয় আমার গায়ে। জ্বালালে যে জ্বলছে আগুনে পানে বিষম দায় আগুন, জ্বালাস নয় আমার গায়ে লো আগুন, জ্বালাস নয় আমার গায়ে। বৈশাখ মাসে তো ফুল ফোটে থরে থরে, ধুমরায় মধু খায় গুন গুন স্বরে, কেন না তো আইলো না ধুমরায় রবে মরে পড়া যায় আগুন, জ্বালাস না আমার গায়ে। ফলে গাছে পাকায় কাঁঠাল পাকে আরো পাকে জাম, দেশের বন্ধু থাকলে দেশে তারে খাওয়াইতাম। বন্ধু আমার বিদেশেতে পাশানে মন বান্ধা রয়ে আগুন, জ্বালাস না আমার গায়ে। জ্বালাইলে যে জ্বলছে আগুন ভানে বিষম দায়ে আগুন, জ্বালাস না আমার গায়ে লো আগুন, জ্বালাস না আমার গায়ে। আষাঢ় মাসেতে হয় বৃষ্টি ঘন ঘন, ঘোর অন্ধকারে হয় বিজলির গর্জন, বিজলির গর্জনে যেন কখন হয় মরণ। বন্ধু আমার কাছে থাকলে মরণে কি করি ভয়ে আগুন, জ্বালাস না আমার গায়ে লো আগুন, জ্বালাস না আমার গায়ে। শ্রাবণ মাসেতে পানি বাড়ে সাগরেতে, খাল বিল নদী নালা ভরে জোয়ারেতে, কত মাঝি ভাসায় ডিঙ্গা নয়া পানিতে। বন্ধু বিলে খায় ডিঙ্গা ঘাটেতে যে বাঙ্গা রয়ে আগুন আমার গায়ে। জ্বালাইলে যে জ্বলছে আগুন নিভানে বিষম দায়ে আগুন, জ্বালাস না আমার গায়ে লো আগুন, জ্বালাস না আমার গায়ে। তেল উল্লাস হইয়া মাঠে ধানে কাটে গিয়া কাটি হাতে লইয়া, নয়া ধানে নবান্ন খায় একই সাথে বইয়া, আমার খেতে পাকা ধান দিয়ে কাটা লইয়া যায় আগুন, জ্বালাস না আমার গায়ে। খাইলো রে বসন্তের বাহার মধু ফাগুনে, ছট ফটে পারে মন কোকিলার গানে, যৌবন জোয়ারে মরে উঠলে মনে। বন্ধু রইল পুরো দেশে সদাই তারে মনে চায় আগুন, জ্বালাস না আমার গায়ে। জ্বালাইলে যে জ্বলছে আগুন নিভানে বিষম দায়ে আগুন, জ্বালাস না আমার গায়ে লো আগুন, জ্বালাস না আমার গায়ে। হ্যাঁ গো কাঠুরিয়ার মেয়ে, তোর বাবাকে যে মহাজনের ছেলে মেরে ফেললো। মেরে ফেললো কেন?
বল কি করে তার আসত করবি? কেন কেন তোমরা আমাদের মতো গরিব মানুষের উপর অত্যাচার করছো? বাহ, এত সুন্দর মেয়ে থাকতে তোর আবার চিন্তা কিরে? এই বুড়োকে ছেড়ে মেয়েটিকে নিয়ে আয়। আমি যাবো না বাবা, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও বলছি। না আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও বলছি। না আমি যাবো না বাবা। এই সুন্দর মেয়েটিকে অমন করে দাঁড়াই করছিস কেন? আমি যাবো না। ওই দেহটা দিয়েই তো টাকা লাভ আসল উসল করতে হবে। আলতো করে নিয়ে আয়। রাত্রি কোথায় কাটাবো? আমরা এখন বিজয়পুরের নিকটেই আছি বাচ্চা বাহাদুর, চলুন সেইখানেই যাওয়া যাক। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আল্লাহ, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আল্লাহ, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে আল্লাহ, এই দুর্বৃত্তের থেকে আমাকে বাঁচাও। এই গভীর বনে আল্লাহ তোকে আকাশ ও পাতাল থেকে এসে বাঁচাবে? আল্লাহ যদি থেকে থাকে তাহলে তার উচিলে তোমার মতো পশুর হাত থেকে আমি বেঁচে যাব। আল্লাহ তোমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও খোদা। ভয় নেই, অসভ্য পর পর বাদশাহ বাহাদুর, তোকে হত্যা করা উচিত, তোকে অর্ধেক মাটিতে পুঁতে একটু খাওয়ানো উচিত। বাদশাহ বাহাদুর, আপনি বাদশাহ বাহাদুর নই, আমি তোর জাম। তুমি নিশ্চিন্ত হতে পারো, তোমার পরিচয়? আমি এক দরিদ্র কাঠুরিয়াল মেয়ে, অভাবে অনটনে আমাদের শেষ জমিটুকু বিক্রি করে খেয়েছি। বাবা আমার ঋণের দ্বার জর্জরিত। কত সুন্দর তো ফেরু, আর যাদের মুখ দেখে আমাকে রোজ সকালে উঠতে হয় তা কি ভয়ঙ্কর। বাদশাহ বাহাদুর, তুমি নির্বিঘ্নে বাড়ি যেতে পারো, আজ থেকে তোমরা আমার আশ্রিত। রাজপুরি ছেড়ে বনে বনে ঘোরার উদ্দেশ্য সফল হইল বাদশাহ বাহাদুর, চারি চক্ষুর মিলন হইল। চুপ করে হত ভাগা। এমনিতেই ভাগ্যটা খারাপ, আপনি অত ভাগা বলে বলে ভাগ্যটা আমার আরো খারাপ করে দেন। তারপর এই দরিদ্র কাঠরিয়ার কন্যাকে আমার সপ্তম রানী বানালে কেমন হয় রে? অতি উত্তম হয় হুজুর, কন্যা সুনয়না, সুন্দরী, স্বাস্থ্যবতী, সুহাসিনী, একেবারে সুলক্ষণ। তাহলে ব্যবস্থা কর। বাদশাহ বাহাদুর, একটা কথা, আপনি দরিদ্র কাঠুরিয়ার মেয়েকে বিয়ে কর। কে গো? আমার নাম ঘটক সলিমুদ্দিন আব্দুর রহমান তোপাইলপুরি। তোমার কন্যা বাদশাহ বাহাদুর নিজে তোমার কন্যাকে বিয়ে করবেন বলেছেন। বাদশাহ বাহাদুর নিজে আমার কন্যাকে বিয়ে করবেন? আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন দেখছ? তাহলে ব্যথা পেলে? পেলাম। তাহলে স্বপ্ন নয়, সব সত্যি। সই মা গো মা, খুশিতে যেন একেবারে ফেটে পড়ছি, কি হয়েছে বল দেখি। তুই তোর কি বলি আমি বলার কথা নয়, দিন বেশি এক বাচ্চায় আমার মন করেছে জয় গো প্রাণের সুখে। দেখিস দেখিস ঘটল ভাবি কেমন জানি হয়, মন দিয়ে আসলে খেলা লইল প্রাণের সুখে। তুই তোর কি বলি আমার কথা নয়, দিন বেশি এক বাচ্চায় আমার মন করেছে জয় গো প্রাণের সুখে। দেখিস দেখিস ঘটল ভাবি কেমন জানি হয়, মন ডালি আসির খেলা লইল প্রাণের সুখে।
চাকরিয়ার মেয়ে, বড় লোকের ঘরে যাবি আমার লাগে ভয়, বিয়া শাদির ব্যাপার সে তো ছেলে খেলা নয়, বড় লোকের ঘরে যাবি আমার লাগে ভয়, বিয়া শাদির ব্যাপার সে তো ছেলে খেলা নয়, সুইকারকে বলি আমি বলার কথা নয়, ভিনদেশি এক বাচ্চায় আমার মন করেছে জয় গো প্রাণের সুখী, দেখিস দেখিস কত ভাগ্য কেন জানি হয়, মন দিয়া নিয়ে আসি তো ছেলে খেলা নইল প্রাণের সুখী। বাদশা দুদু হই সুখী জামাই যাবি ঘুরে, হায় আমি না গো না, সে পতি পরম গুরু তু ছোটবেলার সই, আকাশের চান তারা সত্য যদি হয়, তোমার আমার বান্ধন সুখী হবে না তো ভয় গো প্রাণের সুখী, আকাশের চান তারা সত্য যদি হয়, তোমার আমার বাঁধন সুখী হবে না তো ভয় গো প্রাণের সুখী, দেখিস দেখিস কত ভাগ্য কেন জানি হয়, মন দিয়া নিয়ে আসি তো ছেলে খেলা নইল প্রাণের সুখী, সুইকারকে বলি আমি বলার কথা নয়, ভিনদেশি এক বাচ্চায় আমার মন করেছে জয় গো প্রাণের সুখী। আমি বহু বিবাহের পক্ষপাতী নই, শুধু সন্তান লাভের আশায় আমি একে একে ছয় বিবাহ করেছিলাম, কিন্তু তোমরা কেউ আমাকে সন্তান দিতে সক্ষম হওনি। সন্তানহীন জীবন মরুভূমির মতো শূন্য, এ জীবনে সুখ নেই, শান্তি নেই, তৃপ্তি নেই, আমার পিতা পিতামহাদের নাম কি আমাতেই শেষ হয়ে যাবে? তা হতে পারে না, তাই আমি সপ্তম শেষবারের মতো বিবাহ করছি, বিজয়নগরের শাহজাদিকে আমার সপ্তম রানী বানাতে চাই, আশা করি তোমাদের কোনো আপত্তি নেই। তাহলে কি বিবাহ উৎসবের আয়োজন করব? না, দেশে যত দরিদ্র প্রজা রয়েছে তাদেরকে শুধু অর্থ বিলিয়ে দিন। যত আজ্ঞা। কপাল ভাঙলো, কপাল ভাঙবার আগে রাজ্যটা ভেঙে দেবো না, দেখি সে সাজা দিয়ে পেটে কত সাজাটা হয়। সে গুড়ে বালি, আট ঘুরে বাচ্চার আবার সন্তান, দেখ আমাদের সবারই কিন্তু একই কেমন ধারা, না হয় হরিবাসে রাজরানী, তাই বলে আমি আমার মেয়েটার বিয়ে দেখতে পারবো না? বিয়ে হবে সেই রাজপ্রাসাদে, আমি আমার মেয়েটার বিবাহে থাকতেও পারবো না। মাসে মাসে টাকা পাবে, পুরস্কারই পাবে, পরবে পরবে মিঠাই মন্দ আসবে, তোমার তো তা না হয় পেলাম, কিন্তু মেয়েটা এতদিন রেঁধে বেড়ে খাওয়া, তো এখন রেঁধে বেড়ে খাওয়াবে কে? আহা, এটা একটা কথার মতন কথা হইল নাকি? আমার এই খাতায় 25-20 চার গুণ্ডা মেয়ের নাম লেখা আছে, তোমার মেয়ের বিয়েটা দিয়ে নি, তারপর তোমার একটা ব্যবস্থা করবো, ক্ষণ
ওগো মেয়ের সাজগোজ হলো বাবা দোয়া করি রাজরানী হয়ে সুখে থাকিস আমার জন্য কোনো চিন্তা করিস না তোর সুখেই তো আমার তোকে ছাড়া আমি থাকতে পারবো না তুই রাজরানী হয়ে যাচ্ছিস আমিও যে কোনো প্রকারে রাজপ্রাসাদে তোর আশেপাশেই থাকবো সই সই তুমি হয়তো অবাক হয়ে গেছো ছোট রানী যে বাদশাহ বাহাদুর তোমার মতো একটি দরিদ্র ঘরের মেয়েকে কেন বিয়ে করল কিন্তু তুমি জানো না ছোট রানী আমি বাদশাহ বাহাদুর পথে আমি বড় দুঃখী নিঃসন্তান আমার মৃত্যুর পরে এই বংশের বাতি নিভে যাবে ও কথা বলবেন না বাদশাহ বাহাদুর খোদা নিশ্চয়ই আপনার আশা পূর্ণ করবে সেজন্য তো আবার বিয়ে করলাম স্বপ্নে দেখা সেই দরবেশের ভবিষ্যৎ পানি ফলবেই তোমাকে দ্বারা আমার সন্তানের আশা পূর্ণ হবেই আলো নিভিয়ে দাও ছোট রানী সোহাগের সোহাগিনী বাদশার আদরের রানী বাসর রাত কেমন কাটলো আহা গাটা যেন জ্বলে উঠ আমার হয়ে একটা ঠোকনা দিল দিন আমাদের ছিল কত এলো কত গেল যতই হোক প্রেমের রসে টলমল রাত তো পোহালো দেখবে মন্দ ভালো কিছুই হয়নি মানুষের বাচ্চা তো মানুষের বাচ্চা কুকুরের ছানাও হয়নি অমন কথা আমার সামনে উচ্চারণ করো না পুণ্যের পুণ্যবতী সতী সতী দেখবো কত ধানে কত চাল একই কথা বললো ওরা সত্যি যদি আমার গর্ভে সন্তান না আসে তাহলে আমার কি হবে বাদশাহ বাহাদুরের সে দুঃখ আমি যে কিছুতেই সইতে পারবো না খোদা আমি তোমার দরবারে মোনাজাত করব খোদা তুমি নিশ্চয়ই
হে খোদা, আমি গরিব কাঠুরিয়ার মেয়ে, তুমি তোমার তাই যদি করলে যেন দুঃখে পরিণত না হয়। খোদা, বাদশাহ বাহাদুরের সন্তানের আশায় তিনি আমার মতো এক সামান্য নারীকে বিয়ে করেছেন। আমি যদি তাকে সন্তান দিতে না পারি তাহলে তার অন্তর ভেঙে যাবে। খোদা খোদা, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমার প্রতি সদয় হও। তোমার ইচ্ছায় অসাধ্য সাধিত হয়, তোমার ইচ্ছায় চন্দ্র সূর্য উদিত হয়, তুমি ছাড়া আর আমার গতি নেই। দয়াময় আল্লাহ তোর কপালে সুখ রেখেছেন, তুই নেকবান নারী, আল্লাহর দরবারে নেকবান মানুষের জন্য শুধু সুখ আর সুখ। জীবনের যত দুঃখ সে তো ইমানের পরীক্ষা, যারা দুঃখের পরীক্ষায় পাশ করতে পারে না। তুই কত সন্তানের মা হতে চাস? এই লাঠি দেখেছিস? কাল ভোরে রাজবাগানের কুলগা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সন্তানের হাসিতে যেন রাজপ্রাসাদ উজ্জ হয়ে ওঠে। রানীমা, সই 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 নাই সই, আমি রাজবাড়ির মালিনী, চল যাই। না, আমি সময় করে আসব, তুই যা। সকাল কোথায় যাওয়া হয়েছিল? বিজয়পুরের বাদশাহ জাতি রাজার সোহাগে দেখবে টই টুম্বুর। এক মাস পরে যখন টের পাবে রাজা আটপুরে, তখন দেখবো সোহাগ কোথায় থাকে। অমন করে বলো না বড়, তিনি শুনলে ব্যথা পাবে। আ হালো, সোহাগ সোহাগিনী, আল্লাদের রানী, পেটে সন্তান ধর না তবেই না মানি। রাজপ্রসাদে ছোট রানী আসন্ন প্রসবা, অর্থাৎ দু একদিনের মধ্যে সন্তান লাভ করিবে। সেই আনন্দে বাদশাহ ফকির মিসকিনকে দুহাতে অর্থ বিলাইবেন। এতদিনে বাদশার কপাল খুলল, এতদিনে বাদশার আটকুরে নাম ঘুষল। হ্যাঁ, শুনেছি নাকি ছোট রানীর ঘরে সন্তান হবে। ভালোই হলো ভাই, রাজবংশ বেঁচে থাকুক। আমাদের সমস্ত আশায় ছাই দিয়ে ছোট রানী আজ সন্তানের মা হতে চলেছে। আমিও প্রতিজ্ঞা করছি শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাচ্চাকে আমি সন্তানের মুখ দেখতে দেবো না। আমি যে ফোন দিয়ে এটিছি তা যদি শোনো, তাহলে বাদশাহ বাহাদুর নিজেই ছোট রানীকে বনবাসে পাঠাবেন। আচ্ছা, কি এই আনন্দের দিনে তুই কি বকশিস চাস না পর? রাজবাহাদুর, আমারও একটা বিয়ে করতে ইচ্ছা করছে। শুধু বিয়ে কেন রে, তোকে আমার প্রাসাদের পাশে একটি মহলও বানিয়ে দেব। খুশির চোখে আমার ছুটতে ইচ্ছা করছে রাজবাহাদুর। আমার যে অবস্থা ওগো। তুমি অত চিন্তিত হয়ে উঠছো কেন ছোট রানী?
জানি না কদিন ধরে মনে মনে ভীষণ ভয় লেগে উঠছে। যদি কোনো দোষ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। লক্ষ্মী মানে কেমন, তুমি অনর্থক দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছ। আমার সেই স্বপ্ন, সেই সৌম্যকান্ত দরবেশের সব কথাই যদি সত্য হয়ে থাকে তাহলে বাকিটুকু সত্য হবে। ওগো আমি যদি মরে যাই? ছোট রানী, আমি রাজ্যে সবচেয়ে সেরা ধাত্রী কানার বন্দোবস্ত করেছি, নির্বিঘ্নে সব কাজ সমাধান হয়ে যাবে। তুমি অত উত্তেজিত হয়েও না, বিশ্রাম করো। সেদিন কিন্তু তুমি আমার সঙ্গে থাকবে। তা কি হয়, শোনো, প্রসবের দিন একটা সোনার শিকলের এক প্রান্ত বাঁধা থাকবে আমার কোমরে, আর এক প্রান্ত থাকবে আতুর ঘরে তোমার হাতে। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র তুমি শিকলে টান দেবে, আমি তৎক্ষণাৎ ছুটে গিয়ে আমার সোনার চাঁদ সন্তানের মুখ দেখব। শুনেছিস মেজ, বাচ্চা রাজ্যে সেরা ধার দিচ্ছেন, তাহলে উপায়? বাচ্চাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে যে ছোট রানী। বাচ্চা বাহাদুর, আপনি ছোট রানীর সন্তান প্রসবের জন্য ধাত্রী আনবার ব্যবস্থা করছেন শুনলাম। হ্যাঁ বড় রানী। সে কি কথা, প্রাসাদে আমরা থাকতে ধাত্রী কেন? এই অন্ধকার রাজপুরীতে আপনার বংশের বাতি জ্বলবে, এতে কি আমাদের কম আনন্দ হচ্ছে? কি বলিস মেঝ? বাচ্চা বাহাদুর হয়তো ভাবছেন যে আমাদের হিংসে হচ্ছে, কিন্তু আমরা যা আপনাকে দিতে পারিনি ছোট রানী আপনাকে তাই দিচ্ছি। আপনার মুখে হাসি ফুটেছে, তার জন্য আমরা ছোট রানীর কাছে কৃতজ্ঞ। আমাদের সেই কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিন বাচ্চা বাহাদুর। আপুর ঘরে আমরা বাড়ির কাউকে ঢুকতে দেবো না, আমরাই ছোট রানীর সেবা করব। বেশ, এটা বেশ সুখের বিষয়। কি আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু, মহানগরে শুধু কাঁসর বাজে নূপুর বাজারে। কি আনন্দ ঘরে ঘরে মহানগরে শুধু, মহানগরে শুধু কাঁসর বাজে নূপুর বাজারে। আর কতক্ষণ কষ্ট করতে হবে? চুপ কর হতভাগী,
আর যে সহ্য করতে পারছি না। আহারে গলা শুকে কাঠ হয়ে গেল, একটু পানি নিয়ে আয়। মুখে নুন দিয়ে এক একটাকে এক এক পাতিলে ধর। কতক্ষণ অপেক্ষা করতে হবে খোদা, আমি যা সহ্য করতে পারছি না। সবুরে মেয়া ফলে অস্থির হবেন না বাচ্চা বাহাদুর। নফর,
আমার সন্তান হয়েছে, আমার অন্ধকার পুরী আলোকিত হয়েছে। চল চল আমরা যাই। দরজা খোলেন, এ বাচ্চা বাহাদুর সন্তানের মুখ দেখার জন্য উদগ্রী হয়ে আছেন। কি আর দেখবেন বাচ্চা বাহাদুর, দেখার জিনিস নয়। কেন, কি হয়েছে, কই আমার সন্তান কোথায়? একটি নয়, দুটি নয়, সাত। ওই নারী মানবী না দানবী? কি ভুল করলাম? বনের এক কাঠরিয়ার কন্যাকে এনে রাজকুমারী বানিয়েছিলাম, ভেবেছিলাম তার গর্ভে আমার বংশ বাঁচিয়ে রাখা সন্তান জন্ম লাভ করবে। কিন্তু ওই সাতটি কুকুর ছাড়া কি আমার বংশধর? কি সাংঘাতিক! বড়রানী, এই রাজপুরীকে ওই শয়তানের হাত থেকে বাঁচাও, ওকে বড় মাঠে দাও, এমন এক জায়গায় পাঠিয়ে দাও যেন আজীবনে রাজ্যের মুখ না দেখতে পায়। এক্ষুনি, এই মুহূর্তে! আমাকে নিয়ে
নিয়ে যাও ওকে, যেমন কাঠুরিয়ার মেয়ে এমনি ভাবে সাজিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। মেজ বাদশাহ বাহাদুরের কাছে থাক। বাদশাহ বাহাদুর, দরজা খুলুন, আমরা এসেছি। আমরা একে হরিদ্রাবনে বনবাস দি, কেউ যেন জানতে না পারে, তোকে 1000 স্বর্ণ মুদ্রা বকশিস দেব। আপনি শুধু শুধু চিন্তা করছেন বাদশাহ বাহাদুর, যার কপালে যা নেই কানে হাহুতাশ করে লাভ কি? আপনি মনে স্থির করুন, আমরা আপনার পুরনো রানী, আপনার সুখে সাথী নই, দুঃখেও সাথী বটে। আপনি বিশ্রাম করুন। সোনার শিশু, তোদের জীবন তো কবর দিয়ে রেখেছে, আয় আয়, আমি তোদের মুক্তি দিয়ে যাই।
চারিদিকে শুধু বোন আর বোন, এখানে আমি বাঁচব কি করে? বাড়ি চাই না খোদা, আমাকে তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও। কে রে তুমি মা, এই গভীর মনে আল্লাহর কাছে কেনই বা মৃত্যু কামনা করছিস? আমি এক কাঠুরিয়ার মেয়ে বাবা, ভাগ্যদোষী রাজরানী হয়েছিলাম, আবার ভাগ্যদোষী বনবাসী হয়েছি। কাঠুরিয়ার মেয়ে? আমি এক কাঠুরিয়া মা, আজ থেকে তুই আমারই মেয়ে। এই বনে আমি এক কুঁড়ে ঘরে থাকি। আয় মা, তুই আমার কুঁড়ে ঘরেই থাকবি। কাকু, কাকু, কাকে খুঁজছ গো? তুমি কি কাঠুরিয়াকে খুঁজছ? সে তো মেয়ের বিয়ে দিয়ে দুমাস পরেই মারা যায়, সে খবর কি তোমরা পাওনি? ওটা কি তোমার সন্তান? তা বেশ বেশ। আমার সন্তান? হ্যাঁ, আমারই সন্তান। আমি এক বছর পর তোকে কোলে নিয়ে আবার রাজপ্রাসাদে ফিরে যাব, সেখানে মালিনী হয়ে থাকব, দেখি কি হয়। সই, জানি না তুমি কোথায় আছো, কিন্তু তোমারে ধন আমার কাছেই রইল। তোর সাত ভাই তো চম্প হয়েই রয়েছে, তোকে কি ফুলের নাম রাখি? তুই আমার পারুল। পারুল, আমার পারুল। আর একটা বছর কষ্ট করে কাটিয়ে দে মানে, তারপর আবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাব। বাচ্চা বাহাদুরের এখন সন্তান সন্তান করে চেঁচানো বন্ধ হয়ে গেছে, কেমন বুদ্ধি এসেছে! বলেছিলাম না, আমার বাবা আমাকে রাজনীতি শিখিয়েছেন। কেমন বোঝো এখন? কে মালিনী? না, তা এতদিন কোথায় ছিলে বাছা? দেশে গিয়েছিলাম রানীমা। ও, দেশে গিয়ে বুঝি বিয়ে শাদী করেছ? ওটা কে, তোমার বাচ্চা না? দেখি দেখি। বেশ বেশ, যাও। পারুল, পারুল, আয় পারুল, দুটুকু খেয়ে যা মা। না না, জানি না কবে সবাই তোকে রাজকন্যা বলে চিনবে, আর ওই সাত কুমার সাত চাপা ফুল হয়ে রয়েছে, ওরা কবে মানুষে বাচ্চা বাহাদুরের শূন্য রাজপুরী মুখর করে তুলবে। না জানি কোন সদাগর পুত্র এসেছে বাণিজ্য করতে। তা আমার কি? আসুক না সদাগর পুত্র, আমি হলাম মালিনীর মেয়ে, আমার কি? কিন্তু তোকে দেখতে ঠিক বাচ্চাজাদির মতো লাগে। মরপুরার মুখে বাচ্চাজাদি দেখেছিস কখনো? কি করে দেখবো ভাই, এদেশে বাচ্চা বাহাদুরের তো সন্তানই নেই। ¶¶
কি হয়েছে রে ফরমান? কি হয়েছে রে ফরমান? ওরা আমাকে মারতে চায় জনাব। সুন্দরী মেয়ে মার খাওয়া তো ভাগ্যের কথা রে হত। আপনি ওদের যেতে বলেন হুজুর। কি অপরাধে আপনারা ওর উপর অসন্তুষ্ট হয়েছেন? এই হতভাগা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিল। ও এই অপরাধ মানে চোখ দুটোর অপরাধ? বেশ আমি ওকে শাস্তি দিচ্ছি। ফরমান হুজুর। এক মাস তো চোখ বাঁধা থাকবে, এই এক মাস তুই কিচ্ছু দেখতে পারবি না, এই তোর শাস্তি। কিন্তু আপনারা যেভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার চোখে তো অপরাধ করছে। সই নাগর কিন্তু রসিক বটে, অসভ্য। বনের হরিণীর মতো চঞ্চল, ফুলের গন্ধের মতো মিষ্টি, কে তুমি কন্যা? কানটা তো খোলা রয়েছে হুজুর, এটাও কি বেঁধে নেব? সবকিছু শুনতে পাচ্ছি যে। চুপ কর হতভাগা, নইলে দু মাস চোখ বেঁধে রাখবো। সারাদিন নদীর ঘাটে ঘাটে ঘুরে বেড়াস, তুই কি সেই কচি খুকি রয়েছিস পারো? হ্যাঁ মা, সেই কচি খুকি রয়েছি। আহ, ভিজে কাপড়ে আমার গা ভিজে যাচ্ছে, কাপড় বদলায় মা। যাই মা। কবে যে রহস্যের শেষ হবে, কবে যে বাচ্চা বাহাদুর তোকে নিজের মেয়ে বলে চিনবেন।
ওই ঠাই তো নদীর পানি সাক্ষী মাই নয়াগে জন্মের মতো নাও ভিড়াইলাম কন্যা তোমার ঘাটে সাক্ষী ঠাই তো নদীর পানি সাক্ষী মাই নয়াগে না দুপুর কালে কেন্দি ছিলাম ঘাটে সুজন মাঝির লাইগা পরা পানিদের নামেতে আমি পেলাম এই কোন হাতে কি রে করি বেচা কিনি মন মাঝির ঘাটে নিরালা দুপুর কালে কেন্দ্রে দিলাম ঘাটে সুজন মাঝির লাইগা পরান না জানি হাই খাটে দীর্ঘ ১৬ বছর পার হয়ে গেল এই দীর্ঘকাল আমি প্রজাদের খেদমত করেছি রানীদের সব রকম আশা আমি পূর্ণ করেছি প্রজারা খুশি রানীরাও খুশি শুধু আমার মুখে হাসি নেই আমারও মুখে হাসি নেই বাদশা বাহাদুর হ্যাঁ ছোট রানীকে নির্বাসনে দেওয়ার পর থেকে তোর মুখেও হাসি দেখিনি নপর ছোট রানী মার সে কান্না আমি জীবনেও ভুলতে পারবো না বাচ্চা বাহাদুর অমন সুলক্ষণা নারীর কপালে আল্লাহ কেন যে এই দুর্ভোগ রেখেছিলেন জানি না কে সুলক্ষণা হারামজাদা নপর তুই বাচ্চা বাহাদুরের কানে মারবেন মারুন আর কত মারবেন ১৬ বছর ছড়ানির চর থাপ্পড় আদম করেছি বাকি জীবনটাও কাটিয়ে দিতে চাই তবু বাচ্চা বাহাদুরের শ্বাস আমি ছাড়বো না আহ কি করছো বড় রানী আপনি কোনো কথা বলতে পারবেন না বাচ্চা বাহাদুর ওরাই আপনাকে আজে বাজে কথা তুলে আপনাকে অস্থির করে তোলে কিন্তু আমার মনে হয় কোথায় যেন কি একটা ভুল করেছি বড় রানী জানি না কোথায় কি অবস্থায় সেই হতভাগে দিন কাটাচ্ছে ঘর কেড়ে গরিবা নয় কেমন নিষ্ঠুর বাচ্চা তোর মতো লক্ষ্মীকে দুঃখে গাছটা ঝরে যায় নদীর পানি শুকিয়ে যায় আমার অন্তরটা খেতে যায় তবু আল্লাহর দয়া হয় চলে
যাচ্ছ? কদিন থেকে শুধু বাধা আর বাধা, সই তবে যে আমাদের দেখা হবে। কদিন থেকে শুধু তোর কথা মনে পড়ছে, না জানি দুঃখী বিষয় আমার কোথায় বলে বলে ঘুরে বেড়াচ্ছে। পারুল তো সব কথা বলা দরকার, কতদিন বাচ্চা জাতিকে আগলে রাখবো। দেশে ফিরে গিয়ে আমি আমার বাবা মাকে রাজি করাবো পারুল, শুধু শুধু ছ মাস আমার জন্য অপেক্ষা। শুধু ছ মাস কেন সওদাগর, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। নাগর বৈদেশের যাইবা তুমি, আমায় কইরা পর তুমি বৈদেশী নাগর। নাগো যাব ফুল তোলার শহর, বাণিজ্য করতে যাব আমি ছয় মাসের সফর, আমি বৈদেশী নাগর। নাগো দিয়া গেলাম ঢাকাই শাড়ি আনন্দে পিন্দি, ও গলে নাগো বন্ধুরে, চাই না তোমার ঢাকাই শাড়ি, চাই না গলার হার, তুমি বিনে বন্ধু আমার সকলে অন্ধার, তুমি বৈদেশী নাগর। নাগো দিয়া গেলাম আবের কাকই ঝাইরা বান্ধকে, তাহার সাথে মন বান্ধিয়া ভুলিও কেলে, আমার ছয় মাসের সফর। কইরা কুলের বালা তুমিও জানি তা বন্ধু, নারীর কেমন জ্বালা, তুমি বৈদেশী নাগর। নাগো তোমার কাছে থুইয়া গেলাম আমার চোখের পানি, তাহার সাথে থুইয়া গেলাম চান্দ মুখ খানি, আমার ছয় মাসের সফর। নাগো আমার আশার আশা লইয়া ভুইলা যাইও ব্যথা, নিশিরাইতে চান্দের সাথে কইও মনের কথায়, আমার ছয় মাসের সফর। তুমি বৈদেশী নাগর, আমার ছয় মাসের সফর। তুমি বৈদেশী নাগর, আমার ছয় মাসের সফর। যাবার আগে আমাকে একবার চোখ খুলে দেখবেও না? কপাল, আমার এক মাসের শাস্তি, তোমাকে দেখতে গিয়ে তো আমার এই অবস্থা হলো। কপাল, প্রিয়া আমি যে তোমাকে ছ মাসের জন্য ফেলে চলে যাচ্ছি, আমাকে তোমার চিহ্ন কিছু দাও। কি দেব, আমার কাছে তো কিছুই নেই। তোমার কাছে তো আছে, ওই যে তোমার আঁচলে বাঁধা, ওটা কি? ও এই এখানে তো কয়েকটি ফুল মাত্র। তা তাই আমাকে দাও, আমি এই ছ মাস এগুলোর গন্ধ শুনবো আর তোমার কথা ভাববো, আবার যেদিন দেখা হবে একসাথে খাবো। বেশ নাও। দাও তাহলে, যাই বন্ধু। আচ্ছা আচ্ছা, গেল নাকি? কি মিষ্টি ফুল, কি মিষ্টি কুল। আমাকে ভুলে গেলে তো? দেশে যাচ্ছি সত্যি, কিন্তু মন তো তোমার কাছেই বাধা রেখে গেলাম পারুল।
তাছাড়া যাবার আগে তোমাকে আমার পিতার দেয়া এক অমূল্য সম্পদ দিয়ে যাচ্ছি। বহু স্বর্ণ মুদ্রা ব্যয়ে এই আজব আয়না কেনা হয়েছে। কই, চেহারা তো দেখতে পাচ্ছি না। সেই তো মজা, কিন্তু তুমি যাদের ভালোবাসো তাদের চেহারাই তুমি আয়নাতে দেখতে পাবে। সত্যি? কই দেখি, কই তোমাকে তো দেখতে পাচ্ছি না। সামনের লোককে আয়নাতে দেখা যায় না। ও, তুমি যখন আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন তোমার চেহারাতে দেখতে পাবো। মা ডাকছে। আর আমার এক বন্ধুকে তোমার কাছে রেখে যাই বা। আচ্ছা যাই। যেতে নেই, এসো। আমার কাছে আয়, তোকে একটা কথা বলি। আমি এখন কোনো কথা শুনতে পারবো না। ও কেন আমার মা হতে যাবে? কি করছে ও? দুঃখিনী কেঁদে কেঁদে বনে ঘুরে বেড়াচ্ছে। দেখে দেখে সয় সয় সয়। মা, কাক ডাকছ মা? ওকে আমার ডাকে সাড়া দেবে মা? ওই জনন দুঃখিনী তোর মা, বাচ্চা বাহাদুরের এই ছোট রানী তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে। তুই মালিনীর মেয়ে নস মা, তুই রাজকন্যা। কি করলি মা, আয়নাটা ভেঙে ফেললি? তোর সাত ভাইকে যে দেখতাম, কিসের সাত ভাই, কিসের রাজকন্যা মা? আমি তোমাকে ছাড়া আর কাউকে মা জানি না। আমি কি তোমার গলার কলসি হয়েছি যে আমাকে ফেলে দিতে চাইছো? কান্দিস না মা, মনকে শক্ত কর, তোকে অনেক কিছু করতে হবে। দুঃখিনী মাকে ফিরিয়ে আনতে হবে, বাচ্চা বাহাদুরকে বোঝাতে হবে, তোর সাত ভাইকে বাঁচিয়ে তুলতে হবে। কোথায় সে ভাইরা? চল দেখবি। ওরা সাড়া দেবে না মা। যেদিন তুই, তোর বাবা, তোর মা, তোরা সবাই মিলে ওদের ডাকবি, সেই দিন ওরা সাড়া দেবে, তার আগে নয়। তাহলে মাকে কোথায় পাই? কোথায় গেলে দরবেশ? মা, আমি রাজপ্রাসাদে যাব। আবার চল মা, অমন কাজ করিস নে, ছয়রানি টের পেলে তোকে মেরে ফেলবে। মেরে ফেলবে সৌদাগর?
পারুলের কোনো দুঃসংবাদ। কে আছিস? আমার অস্ত্র তৈরি কর, আমি ছ দিনের পর দৌড়ায় যাব। তাহলে তোরা আমরাও নৌকা ফিরিয়ে নি। না জানি সে ডুবে গেছে, না জানি তোর কত দিন লাগবে আসতে। কে যায় কি হয়েছে পারুল? সদাগর পুত্র মালিনীর বাড়ি এসে নামলো। সদাগর পুত্র মালিনীর বাড়ি? বেশ, আজ সন্ধ্যা হলি অন্ধকারে লুকিয়ে আমি নিজে গিয়ে দেখে আসবো কি ব্যাপার। তাহলে এক বড় রানী ছাড়া আর কেউ জানেন না মা কোথায় বনবাসে কাটাচ্ছেন? হ্যাঁ বাবা, তাহলে উপায়? আজ তুমি আয়নাটা ভেঙে ফেললে পারুল, আমি সমস্ত পৃথিবী ঘুরেছি, একবার দেখতে পারলেই বলতে পারতাম তোমার মা কোথায় আছে। যত দূরেই থাকুক না কেন, কাল রাতের প্রথম প্রহরেই আমি মাকে নিয়ে আসব। কিন্তু সাবধান, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি ছড়ানির হাত থেকে বেঁচে থেকো, দরকার হলে শৈর ওখানে গিয়ে আশ্রয় নিও। আমি চললাম। শব্দ করলে মাথা কেটে ফেলবো। কে তুমি? ১৬ বছর আগে ছোট রানীকে কোথায় বনবাসে পাঠিয়েছো অন্যায় ভাবে? জবাব দাও। প্রাণ থাকতেও জবাব পাবে না। ভেবে রাখো বড় রানী, তোমার পাপের শাস্তি আমার হাতে। বলো, বলবে না প্রাণ দেবে, কোথায় ছোট রানীকে বনবাসে পাঠিয়েছো? উত্তর পশ্চিমে ১০০ মাইল। দেখি আমার সঙ্গে এক্ষুনি চল, মালিনীর বাড়ি যাব। বাদশাহাদুর যেন দিন দিন ভেঙে পড়ছেন। না না, এভাবে ভাঙলে তো চলবে না, ছয় রানী মিলে সমস্ত রাজ্যটাকে ছাড়। দুঃখিনী ছোট রানী, না জানি আজ কোন বনে বনে ঘুরে দিচ্ছে। পালিয়েছে, আমার নিজস্ব পরিচয় বলে দে, তারা যেন চারিদিকে শত। দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আজ রাতে তোদের বাড়ি আশ্রয় নিলাম মা। ও মা, সই থাকবে সইয়ের বাড়ি, সে তো খুশির কথা। কিন্তু দেখিস মা, কেউ যেন জানতে না পারে। সই শুন, কাল তুই দরবারে কখন গাইতে যাবি রে? কাল যখন বাদশা বাহাদুর নিশি ভোজন করবে তখন আমাদের গানের কথা। কালকে তোর পোশাক পরে আমিই গাইতে যাব, কেমন? বেশ ঠিক আছে। ¶¶
তো হরিদ্রাবু। আপনি কি সুলেমানপুরের ছোট রানী? সুলেমানপুর পরে বলবো বাচ্চা বাহাদুর, বান্দি আপনাকে কিছু খেতে দিয়েছে, দয়া করে খান। মানুষ কি কখনো ফুল খায়? মানুষের পেটে কি কুকুর ছানা হয়? কে তুমি? সুলেমানপুরের বাচ্চা বাহাদুরের কন্যা শাহজাদি পারুল। আমার সেই দুঃখিনী মা, দেখুন তো বাদশাহ বাহাদুর এই দুঃখিনী মাকে চিনতে পারেন কিনা। ওই রাক্ষসীর পেটে সাতটি কুকুর ছানা হয়েছিল না, সেই কাঠুরিয়ার মেয়ে ছোট রানী না? বসে থাকেন রানীমা, নাটক তো সবে শুরু হয়েছে। সাতটি নয় আটটি, এবং কুকুর ছানা নয় বাদশাহ বাহাদুর, আটটি নিষ্পাপ শিশু, মানব সন্তান, সাতটি রাজপুত্র আর একটি রাজকন্যা। কোথায় তারা? কোথায় সে রাজকন্যা? এই সেই রাজকন্যা। কি তার প্রমাণ? বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহুদূর, বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহুদূর, অবিশ্বাসের আগুনে তুই পুড়ে মরবি এতদিন, তবু কি তোর ভাঙে না ঘুম, এতই কি তুই জ্ঞানহীন, অবিশ্বাসের আগুনে তুই পুড়ে মরলি এতদিন, তবু কি তোর ভাঙে না ঘুম, এতই কি তুই জ্ঞানহীন, চেয়ে দেখ রে পারুল মায়ের পানে ও তুই, চেয়ে দেখ রে পারুল মায়ের পানে, রাজটিকা ললাতে তার ভরপুর, বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহুদূর, বিশ্বাসে পাবি রে তারে তর্কে বহুদূর। কে তুমি দরবেশ? আমি কি দেখছি, আমি কি শুনছি বড় রানী? মিথ্যে শুনছেন বাচ্চা বাহাদুর, ঠিকই শুনছেন বাবা।
আগে আসুক রাজার বড় ছয়টি রানী বুকে ধরুক মায়ের চরণখানি আগে আসুক রাজার বড় ছয়টি রানী বুকে ধরুক মায়ের চরণখানি তবে সাত ভাই চম্পা জাগে রে তবে সাত ভাই চম্পা জাগে রে আমাদের বাঁচাও ছোট রানী আমাদের মাফ করে দাও ছোট রানী আমার বংশের সাতটি পাতে আর একটি পারুল মা ওরে তোরা আমায় ক্ষমা কর এই দীর্ঘ ষোলটি বছর আমি অন্ধ হয়েছিলাম এই রাজপুরি অন্ধকারাচ্ছন্ন ছিল চল তোরা আমার এই রাজপুরীকে আলোকোজ্জ্বল করে তুলবি সবার আগে আপনি আপনার ওই কুটিল ছর অনেকে রাজ্য থেকে বের করে দিন রাজ্য থেকে বার করে দেবো না নফর এই রাজপ্রাসাদের বাগানে তাদের আমি জীবন্ত কবর দেব যাতে করে ভবিষ্যতের পৃথিবী জানতে পারে যে বিশ্বাসঘাতকতার পরিণাম কি ভয়াবহ এই কে আছিস না বাদশাহ বাহাদুর আজ আমি আমার আটটি সন্তানকে ফিরে পেয়েছি আপনাকে ফিরে পেয়েছি আমার এই খুশির দিনে আপনি নিষ্ঠুর হবেন না আপনি ওদের ক্ষমা করে ফিরিয়ে নিন আপনার আদেশ বেশ তোমার জন্য আমি এদের প্রাণ ভিক্ষা দিলাম কিন্তু আর এই রাজপ্রাসাদে নয় নফর এদের জন্য নদীর ধারে একটি মহল তৈরির বন্দোবস্ত কর এরা সেখানেই থাকবে বাদশাহ বাহাদুর আমি কিন্তু সেই মহলের দারোগা হব তারপরে দেখব কত ধানে কত চাল আমার কয়েকটি আর্জি আছে বাদশাহ বাহাদুর এই সদাগর পুত্র না থাকলে আজ আমি কিছুতেই আমার সন্তানদের আর আপনাকে ফিরে পেত আপনি তাদের বিবাহের ব্যবস্থা করুন বাদশাহ বাহাদুর আমি তোমার গুণে মুগ্ধ হয়েছি নওজোয়ান তুমি বাদশাহজাদির পানি গ্রহণ করতে পারো এই মালিনী আমার ছোটবেলার সই আমার পারুলের সইমা একে আমার সহচরী হবার অনুমতি দিন বাদশাহ বাহাদুর আমার কাছে তোমার আর কোনো অনুমতি চাইতে হবে না ছোট রানী তোমার যা খুশি তুমি তাই করো চলো আমরা প্রাসাদে যাই সই সই কাকে খুঁজছিস চন্দ্র আমার শাস্তি কি শেষ হলো হুজুর ও হুজুর শেষ হলো হুজুর কি শেষ হলো হুজুর হুজুর ও হুজুর হুজুর ওই কোন না খুলুম নাকি চোখটা কোন কি কথা কোন কি কোন না খুললাম কিন্তু